ফ্রুট কেশার দিতে কেশার দিয়েছে কেশারটাকে তারপরে আমি দিয়েছি কি বাদাম আমি এখানে দিয়েছি কেশার চিনি এখানে ভালো করে এটাকে ক্যারামেল বানিয়ে নেব ক্যারামেলের মধ্যে ইলাচিটা যেটা ফ্রন্টটা দিয়েছে গ্যারান্টটা খুব সুন্দর একটা খাবার একটা টেস্টি খাবার হবে আর যদি আমার রেসিপিগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে দুটার মধ্যে আমি ইউজ করেছি নারকেল কোকোনাট পাউডার অনেকটা সুস্বাদু স্বাদরা বেড়ে গেছে কারণ কোকোনাট পাউডারটা দেওয়াতে একটা স্বাদ বেড়ে গেছে আর এই দেখতে পাচ্ছি না কিন্তু তুলতুলে তুলতুলে নরম নরম হয়ে যাবে সব বেড়ে আর এইভাবে বানিয়ে আর দুটা যখন আমি বানিয়েছি তখন আমার প্রায় দুটা বানানোর এক ঘন্টা পরের থেকে মিটার পিঠাটা বানানো শুরু করেছে কেউ এটাকে চিতল পিঠা বানানো কেউ আবার ভিডিওগুলো ভালো লাগে আর আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে আর আমার চমৎকার এই মোটামুটি মাংসগুলো উঠে রেডি হয়ে গেছে তেলে ডুবো রুটি চাইলে অনেক কিছু দিয়ে বানানো যায় আলু দিয়ে বানিয়ে ঠিক আছে আপনাদের যদি অবশ্যই ভালো লাগে যে এটা ভালো লাগে করে শেয়ার